ক্রিকেট প্রায় সব দেশেই একটি জনপ্রিয় খেলা। লক্ষ লক্ষ অনুসারী সহ একটি গ্রহের সবচেয়ে বিখ্যাত গেম। দলগুলি তাদের প্রস্তুতি এবং বিকাশে সহায়তা করার জন্য কোচ নিয়োগ করে। প্রতিটি দলে প্রায় এক বা দুইজন কোচ থাকে যারা তাদের প্রশিক্ষণে সাহায্য করে এবং প্রায়শই দলের সুবিধা এবং অসুবিধাগুলো নির্দেশ করে। প্রশিক্ষক হলেন একজন যিনি আপনাকে পছন্দসই স্থানে নিয়ে যেতে পারেন। কোচরা গেমের সমস্ত খেলোয়াড়দের সাথে মোকাবিলা করতে এবং তাদের শক্তি এবং দুর্বলতাগুলি তাদের জানাতে সক্ষম। কোচ প্রতিটি খেলার অবিচ্ছেদ্য অংশ এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সেরা ১০টি ক্রিকেট কোচ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ১০ মিকি আর্থার। মিকি আর্থার বিভিন্ন গ্লোবাল টিমের সাথে কাজ করেছেন। তার পুরো ক্যারিয়ারে দুটি ব্যতিক্রমী সময় ছিল, একটি দক্ষিণ আফ্রিকার সাথে এবং অন্যটি পাকিস্তানের সাথে। তিনি মে ২০০৫ থেকে জানুয়ারি ২০১০ এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকে বিশ্বের সেরা টেস্ট দল হতে সাহায্য করেছিলেন। তার বিদায়ের পরেও তারা এই অবস্থান বজায় রেখেছিল। এর মধ্যে রয়েছে দুটি ক্লাসিক টেস্ট সিরিজ জয়, একটি ইংল্যান্ডে এবং অন্যটি অস্ট্রেলিয়াতে। মিকি আর্থারকে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের ক্রিকেট কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তার মেয়াদে পাকিস্তান বিশ্বের প্রথম টেস্ট দল এবং প্রথম টি-20 দল হয়ে ওঠে। ৯ মাইক হেসন। মাইক হেসন ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ কোচেদের একজন। আগস্ট ২০১২ এবং এপ্রিল ২০১৮ এর মধ্যে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট দলের একজন অসাধারণ সদস্য ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিলেন। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন। শীর্ষস্থানীয় দেশীয় প্রতিভাকে স্কাউট করার জন্য তিনি প্রশংসিত হয়েছেন, যা আজ অবধি প্রতিটি ফরম্যাটে কিউদের একটি শক্তিশালী শক্তি হিসাবে থাকতে সাহায্য করেছে। ৮ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসাবে শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান চন্ডিকা হাথুরুসিংহে চমকে দিয়েছেন সকল পণ্ডিতদের। ২০১৪ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর তিনি স্কোয়াডের সদস্যদের মধ্যে নির্ভীকতার বোধ তৈরি করেছিলেন, যা পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই জয়ের দিকে পরিচালিত করেছিল। ওয়ানডেতেও বাংলাদেশ জিম্বাবুয়েকে ৫-০ ও টেস্টে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তারা ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিততে পেরেছে। কোচ হিসাবে হাথুরুসিংহের সংক্ষিপ্ত মেয়াদ বাংলাদেশের জন্য অসামান্য ফলাফল দিয়েছে। ৭ গ্যারি কাস্টেন। একদিনের আন্তর্জাতিক তার ১৮৮ অনুপস্থিতির সাথে অবসরপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবং পেশাদার ক্রিকেট কোচ গ্যারি কাস্টেন এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার দ্বারা সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন। ১ মার্চ ২০০৮ তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের সাথে তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি ২০১১ সালের শুরু পর্যন্ত ছিলেন। ভারত তার মেয়াদে ২০১১ আইসিসি বিশ্বকাপ এবং ২০০৯ কম্প্যাক্ট কাপ জিতেছিলেন। পাশাপাশি ২০০৮ এশিয়ান কাপ ফাইনাল, ভারত তার মেয়াদে ২০১১ আইসিসি বিশ্বকাপ এবং ২০০৯ সালে কম্প্যাক্ট কাপ জিতেছিলেন। ৬ ডেভিড আরোগি। ডেভ ওয়াডমোর একজন অবসরপ্রাপ্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং পেশাদার ক্রিকেটার ম্যানেজারের একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসাবে একটি সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল। মাত্র ৭টি টেস্ট ম্যাচ এবং একটি ওয়ানডে উপস্থিত ছিলেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের মেন্টর হিসাবে তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন। ওয়াডমোর তার দুটি স্পেশালের জন্য প্রশিক্ষক ছিলেন, যেখানে তারা ১৯৯৬ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। ২০০৫ সালে তিনি তাদের প্রথম টেস্ট ম্যাচ জয়ের নেতৃত্ব দেন। ৪ মার্চ ২০১২ তারিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়াইডমোরকে তাদের জাতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করে। ৫ বব উলমার। বব ছিলেন একজন সুপরিচিত ইংলিশ ক্রিকেটার, যিনি ১৯৯১ সালে একটি ক্লাবের সাথে কোচিং শুরু করেছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার ম্যানেজার নিযুক্ত হন এবং তার মেয়াদে দলটি ১০টি টেস্ট রাউন্ডের মধ্যে ১৫টি সহ বেশ কয়েকটি সিরিজে জিতেছিল এবং একজন সফল প্রশিক্ষক ছিলেন। ২০০৪ সালে তিনি পাকিস্তানের কোচ নিযুক্ত হন। পাকিস্তান দলের আবেদনের জন্য তিনি মর্যাদাপূর্ণ সিতারা ই ইমতিয়াজ পুরস্কারও পেয়েছিলেন। ৪ রবি শাস্ত্রী। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী তার খেলার ক্যারিয়ার জুড়ে একজন আকর্ষণীয় খেলোয়াড় ছিলেন। তার বহুমুখিতা তাকে দলের একজন মূল্যবান সদস্য করে তোলে। ২০১৪ সালে শাস্ত্রী ভারতীয় ক্রিকেটারের ম্যানেজার নিযুক্ত হন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত হেরে যাওয়ার পর শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তার নেতৃত্বে টিম ইন্ডিয়া একটি শক্তিশালী প্রতিপক্ষ হয়ে ওঠে, দেশে এবং বিদেশে বেশ কয়েকটি দলকে প্রতিদ্বন্দ্বিতা করে এবং পরাজিত করে। এমনকি ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল।
3. আন্ড্রিস ফ্লাওয়ার। আন্ড্রিস ফ্লাওয়ার হলেন একজন জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান পেশাদার ক্রিকেটার কোচ, যিনি ব্যাপকভাবে খেলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে পরিচিত। তিনি একমাত্র জিম্বাবুয়ের ক্রিকেটার যিনি আন্তর্জাতিক দ্বারা সেরা 100 সর্বকালের টেস্ট হিটারের মধ্যে স্থান পেয়েছেন। অ্যান্ডি তার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন মে 2007 সালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসাবে। এপ্রিল 2009 সালে তিনি ইংল্যান্ড দলের প্রধান কোচ হিসাবে পদোন্নতি পান। 2. জাস্টিন ল্যাঙ্গার। জাস্টিন ল্যাঙ্গার দলের দায়িত্ব নেয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রাম করেছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি দলটিকে আন্তর্জাতিক শীর্ষে ফিরে যেতে সাহায্য করেছিল। বল টেম্পারিং ঘটনার পর ড্যারেন লেহম্যান অবসর নেয়ার পর ল্যাঙ্গার কোচের দায়িত্ব নেন। নতুন অধিনায়ক টিম পেইনের সাথে তিনি দল পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করেন। ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের ফিরে আসার পর অস্ট্রেলিয়াকে একটি শক্তি হিসাবে মনে করেছিল। ম্যানেজার জাস্টিন ল্যাঙ্গারের অধীনে ইংল্যান্ড টেস্ট সিরিজে জয়ের কাছাকাছি চলে গেছিল অস্ট্রেলিয়া। 2019-এ অ্যাশেজ সিরিজে 2-2 ড্রতে শেষ হয়েছিল। অধিকতর অস্ট্রেলিয়ান দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। 1. ট্রেভর বেলিস। ট্রেভর বেলিস 2015-2019 সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের ম্যানেজার ছিলেন এবং তিনি দেশের খেলাধুলার মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নশিপ ICC ক্রিকেট বিশ্বকাপ নিশ্চিত করার পরে পদত্যাগ করেছিলেন। তার আদর্শ ছিল খেলোয়াড়দের আক্রমণ করার এবং তার নিজস্ব ক্ষমতার উপর আস্থা রাখার স্বাধীনতা দেওয়া। তার ক্রিকেটের নৃশংস শৈলী ইংলিশ ক্রিকেটের বিপ্লব ঘটিয়েছে, জোসন রয় এবং জস বাটলারের মতো তারকাদের মধ্যে সেরাকে তুলে ধরেছে। টেস্ট ক্রিকেটে তিনি কম সফল ছিলেন, কিন্তু তারপরও তিনি ঘরের বাইরে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। 2015-2016 সালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকায় এবং 2018 সালে শ্রীলঙ্কায় জিতেছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।